হ্যালো স্টুডেন্ট তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে রাষ্ট্রবিজ্ঞান আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের একশো শতাংশ কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব সঙ্গে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও আলোচনা করে দেব। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও তারপরে তোমাদের সাজেশানটা নিয়ে আলোচনা করব। এই আইটিসি সাবজেক্টটা তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং এই সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং নিজস্ব কলেজের শিক্ষকরাই এই সাবজেক্টের প্রশ্নপত্র তৈরি করবেন এবং তোমাদের খাতাও নিজস্ব কলেজের টিচাররা অর্থাৎ শিক্ষকরা দেখবেন এবারে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও পঞ্চাশ নম্বরের যে পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কেমন ধরনের প্রশ্ন থাকছে দু নম্বরের প্রশ্ন পরীক্ষায় পাঁচটা লিখতে হবে ভালো করে শোনো দু নম্বরের প্রশ্ন পাঁচটা লিখতে হবে এবং কুড়ি নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে আর কুড়ি নম্বরের যে প্রশ্ন দুটো লিখতে হবে সেই কুড়ি নম্বরের প্রশ্নগুলো বিভিন্ন পার্টে ভেঙে আসতে পারে পনেরো যোগ পাঁচ আসতে পারে দশ যোগ দশ আসতে পারে এবং পাঁচ যোগ পনেরো এইভাবে ভেঙে আসতে পারে সেই কারণে তোমাদের সাজেশানটা আমি তৈরি করেছি কিভাবে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন রেখেছি ঠিক আছে দশ নম্বরের প্রশ্ন রেখেছি এবং তোমাদের তারপরে যেটা আছে তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন রেখেছি এইভাবে আমি প্রশ্নগুলোকে ভেঙে দিয়েছি যাতে তোমাদের পড়তে আর কি সুবিধা হয় তাহলে এবার সাজেশানটা তোমরা সম্পূর্ণ দেখে নাও প্রথমে দেখো পাঁচ নম্বর হিসাবে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো এক নম্বর প্রশ্ন প্রশাসন বলতে কী বোঝো দ্বিতীয় প্রশ্ন বাজার বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য লেখো তিন নম্বর প্রশ্ন নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো সিটিজেন চার্টার অ্যাক্ট বলতে কী বোঝো পাঁচ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব বা গ্রিন প্রশাসন কি পরের প্রশ্ন আছে ডিজিটাল ইন্ডিয়া বলতে কী বোঝো সাত নম্বর প্রশ্ন জনপরিষেবা সম্পর্কে টিকা লেখো আট নম্বর প্রশ্ন সুশাসন বলতে কি বোঝো এবারে তোমরা দেখো এবারে দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও প্রথম প্রশ্ন ভারতের সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান বাধাগুলি কি দ্বিতীয় প্রশ্ন বাজারের প্রকারভেদ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সিটিজেন চার্টার এর গুরুত্ব লেখো চার নম্বর প্রশ্ন ভারতের সিটিজেন চার্টারের প্রয়োগ লেখ পাঁচ নম্বর প্রশ্ন সবুজ প্রশাসনের উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধা লেখ ছ নম্বর প্রশ্ন প্রশাসনিক ধারার উদ্ভব সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন সুলতানি ও মুঘল যুগে ব্রিটিশ আমলে ভারতের সুলতানি বা মুঘল যুগে বা ব্রিটিশ আমলে ভারতের প্রশাসন সম্পর্কিত চিন্তাভাবনা আলোচনা করো তারপরের প্রশ্ন দেখো তার আগে বলে রাখি তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে আইডিসি সাবজেক্টের ওপরে তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক থাকো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস যেটা রাখা হয়েছে যেটা আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয় এবং হয়েছে সেটা হচ্ছে চারশো টাকা এবং আমাদের নোটস সবসময় এ প্লাস কোয়ালিটির নোট হয়ে থাকে সবসময় নোটসটা এ প্লাস কোয়ালিটির হয় যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পায় সঙ্গে তাদের পড়তে কিন্তু সুবিধা হয় অর্থাৎ সহজ ভাষায় লেখা হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো পরের প্রশ্ন সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ডিজিটাল ইন্ডিয়া স্তম্ভগুলি আলোচনা করো নেক্সট আছে দেখো ভারতের রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন বুদ্ধিজীবী সমাজ ও সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক লেখো নেক্সট প্রশ্ন আছে বাজার এবং সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক পরের প্রশ্ন ই গভর্নমেন্টের গুরুত্ব লেখো নেক্সট প্রশ্ন নাগরিক সমাজের বৈশিষ্ট্য লেখো তারপরের প্রশ্ন আছে কৌটিল্য এর ধারণা অনুযায়ী প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবারে পনেরো নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে দেখো এক নম্বর প্রশ্ন ভারতীয় প্রেক্ষাপটে প্রশাসনিক ধারার ক্রমবিকাশ আলোচনা করো পরের প্রশ্ন সুশাসনের ধারণা ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে গণতন্ত্র ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো তারপরের প্রশ্ন আছে উন্নয়ন ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট প্রশ্ন আছে ভারতে সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা লেখো তারপরের প্রশ্ন আছে রাষ্ট্র ও বাজারের মধ্যে সম্পর্ক লেখো নেক্সট প্রশ্ন আছে অর্থনৈতিক উদারীকরণের গুরুত্ব আলোচনা করো তারপরে আছে রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক লেখো পরের প্রশ্ন তথ্যের অধিকার আইন দু সম্পর্কে লেখো নেক্সট প্রশ্ন আছে কেতা সুরক্ষা আইন দু সম্পর্কে লেখো নেক্সট আছে ই প্রশাসন বলতে কী বোঝো ভারতে এর প্রভাব লেখো আর শেষ প্রশ্ন সবুজ বা গ্রিন প্রশাসনের উদ্দেশ্য এবং ভারতে এর প্রভাব আলোচনা করো এই হচ্ছে তোমাদের সাজেশান প্রশ্ন সংখ্যা একটু বেশি করতে হবে এখানে কারণ কলেজ কোয়েশ্চেন তৈরি করছে তাই সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বেছে তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো তোমরা করে যাও এটুকু নিশ্চিত একশো শতাংশ তোমরা এখান থেকে কমন পাবে